হ্যালো ফুটবল ফ্যান্স, কাতার বিশ্বকাপ থেকে কত আয় হলো ফিফার? শ্বাসরুদ্ধকর ফাইনালে ফ্রান্সকে হারিয়ে 36 বছর পর বিশ্বকাপ জিতল আর্জেন্টিনা। লিওনেল মেসির হাতে উঠল পরম আরাধ্য সেই শিরোপা, আর তার সঙ্গে সঙ্গে শেষ হলো কাতার বিশ্বকাপ 2022। ফিফা তো বলেই দিয়েছে এবারের বিশ্বকাপ ইতিহাসের সেরা। তো সর্বকালের সেরা এই বিশ্বকাপ থেকে কেমন আয় করলো বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি? কাতার বিশ্বকাপ ঘিরে কেবল বাণিজ্যিক চুক্তি থেকেই $750 কোটি মার্কিন আয় হয়েছে ফিফার। 2018 সালে রাশিয়া বিশ্বকাপের আয়ের তুলনায় এটি অন্তত $100 কোটি বেশি। ফিফার আয় আসে মূলত 5টি ক্যাটাগরি থেকে: টিভি সম্প্রচার স্বত্ব, বিপণন অধিকার, সেবা অধিকার ও টিকিট বিক্রি, নিবন্ধন অধিকার ও অন্যান্য লাভ। আয়ের সবচেয়ে বড় অংশটি আসে সম্প্রচার স্বত্ব থেকে। ফিফা মোট আয়ে এর অবদান প্রায় 56%। দ্বিতীয় সর্বোচ্চ 29% ব্যয় বিপণন খাত, আর বাকি 15% আসে অন্যান্য খাতগুলো থেকে। ফিফার 2022 সালের বাজেট। ফিফার ওয়েবসাইটের তথ্য অনুসারে 2022 ফুটবল বিশ্বকাপের সময় টেলিভিশন সম্প্রচার স্বত্ব থেকে তাদের আয়ের লক্ষ্য ছিল $264 কোটি, বিপণন অধিকার বিক্রি থেকে আয় ধরা হয়েছিল $135 কোটি, সেবা ও টিকিট বিক্রি থেকে $50 কোটি এবং নিবন্ধন অধিকার বিক্রি থেকে সম্ভাব্য আয় ধরা হয়েছিল $14 কোটি। টিকিটের দামও ছিল সর্বকালের সর্বোচ্চ, অর্থাৎ এত দামি টিকিট কেটে আগে কখনো বিশ্বকাপের খেলা দেখতে হয়নি ফুটবল প্রেমীদের। জার্মান সংস্থাটির হিসাবে 2018 বিশ্বকাপের তুলনায় 2022 বিশ্বকাপের টিকিটের দাম প্রায় 40% বেশি। কাতার বিশ্বকাপের ফাইনাল ম্যাচে প্রতিটি টিকিটের গড় দাম ছিল £684, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ $87,000 বেশি। ফলে গোটা টুর্নামেন্টে প্রতিটি আসনের জন্য গড়ে £286 দামে 30 লাখেরও বেশি টিকিট বিক্রি হয়েছে ধরলে এই খাত থেকে ফিফার আয় হয়েছে প্রায় $100 কোটি, অর্থাৎ এ খাতে পূর্ব ধারণার চেয়ে প্রায় দ্বিগুণ আয় হয়েছে সংস্থাটির। ফিফার আয় বেড়ে যাওয়ার পেছনে কাতার স্টেডিয়ামগুলোর দূরত্ব কিছুটা ভূমিকা রেখেছে। টুর্নামেন্টের 8টি স্টেডিয়ামই দোহার 50 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে অবস্থিত, এর ফলে যাতায়াত এবং অতিরিক্ত অবকাঠামো খরচ বেঁচে গেছে। বিশ্বকাপ ঘিরে 4 বছর পর পর চুক্তি পুনর্বিন্যাস করে ফিফা। 2015 সাল থেকে শুরু হয়েছিল রাশিয়া বিশ্বকাপের হিসাব চক্র, ওই 4 বছরে স্পন্সরদের কাছ থেকে $640 কোটি আয় হয় ফিফার। কাতার বিশ্বকাপ শেষে পরের 4 বছরে বৈশ্বিক ফুটবল সংস্থাটির আয় প্রথমবারের মতো $1,100 কোটি ছাড়াবে বলে আশা করা হচ্ছে। এর পেছনে মূল অবদান হবে নারী ফুটবল নিয়ে ফিফার নতুন অর্থনৈতিক পরিকল্পনা এবং 2026 সালে যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের সংখ্যা বাড়িয়ে 48টি করার সিদ্ধান্তের। কাতার বিশ্বকাপে অংশ নিয়েছে মোট 32টি দল।